রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলী দুজনে যা করেন সবই একসঙ্গে করেন। এই পুজোর কদিন আগেই তারা ব্যস্ত ছিলেন নতুন ছবির শুটিংয়ে, যে ছবির নাম আগে ছিল গর্ভধারিণী, এখন ধর্মযুদ্ধ। শুটিং সেরে কলকাতায় ফিরে এসেই পুজোর প্ল্যানটা কিন্তু সেরে নিয়েছিলেন এরা। সারা বছর বড়ই কষ্টে কাটায় এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, কিন্তু পুজোর আগে একটা নতুন সংকল্পে এদেরকে নিয়ে এলেন রাজ শুভশ্রী। এই কচিকাঁচাদের কোনো বিশেষ উপহার নয়, পুজোর আগে এদের নিয়েই পুজো পরিক্রমায় গিয়েছিলেন। শুধু ঠাকুর দেখার আনন্দই নয়, ঠাকুর দেখে মণ্ডপ দেখে নম্বর দেওয়ার আনন্দটাও কম কিসের। রাজ চক্রবর্তী নিজেই শেয়ার করলেন এই ভিডিও। ওকে, ক্যালকাটা ফুডিস, ক্যালকাটা ফুডিস ক্লাব, ফুডিস ক্লাব, ক্যালকাটা ফুডিস, ও খাই দাই খাওয়াই। তো তারা তাদের সবাই বাচ্চা খাচ্ছে, সবাই এসছে আজকে, তাদের সবাইকে নিয়ে আজকে ওনারা সমস্ত প্যান্ডেল পরিক্রমা করেছে। সেখানে বাচ্চারাই করেছে হচ্ছে জাজ হয়েছিল আজকে, এবং সেখানে আমরা ছোটদের চোখে সেরা দুর্গা, ছোটদের সেরা দুর্গা, এই যে তার কার্ড। হ্যাঁ, তো আমরা তাদের সঙ্গে দশ পনেরো মিনিট সময় কাটাতে পেরেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যে আপনাদেরকে ইনভাইট করেছেন, আমাদের সঙ্গে দেখা করেছেন। অ্যান্ড আমরা চাইবো যে পুজো সবার খুব ভালো কাটুক, এবং স্পেশালি তোমাদের কথা বলি, যে কোনো দরকারে যে কোনো সময় আমরা সব সময় তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে। থ্যাংক ইউ রাজদীপকে, রাজদীপ কই, রাজদীপ ভাই একশো একবার, রাজদীপ থ্যাংক ইউ, রাজদীপ থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইয়েস অভিষেক কই, এই তো অভিষেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে দিনটা এত ভালো কাটানোর জন্য আমাদের সাথে। তোমরা খুব ভালো করে পুজো কাটিও, কি বলছো তোমরা, কি বলছো বলো। সবাই খুব ভালো কাটাবেন, পুজো ভালো কাটুক সবার, প্রচুর আনন্দ করুন পুজোতে, নতুন জামা কাপড় পরুন, খাওয়া দাওয়া করুন প্রচুর, প্রচুর আড্ডা মারুন, অবশ্যই বাংলা সিনেমা দেখুন, বাংলা গান শুনুন। থ্যাংক ইউ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.